আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি, মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা, কালিয়াকুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র, আলিম দ্বিতীয় বর্ষ, নবম অধ্যায়, বাংলাদেশের সরকারের আয়ের উৎসসমূহ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকে বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ নিয়ে আলোচনায় আসতেছি। আমাদের সরকারের আয়ের উৎসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কর রাজস্ব, আরটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। প্রথমে আমরা কর রাজস্বের এই বিষয়টা নিয়ে কথা বলব। কর রাজস্ব, কর রাজস্বের মধ্যে প্রথমটা আসছে আয়কর। জনগণ ব্যক্তিগতভাবে যে অর্থ আয় করে থাকে, সেই আয়ের উপর সরকার যে কর ধার্য করে থাকে তাকে আমরা আয়কর বলে থাকি। সরকার এই আয়কর থেকে বেশ কিছু পরিমাণ অর্থ আয় করে থাকে। এটা হচ্ছে সরকারের কর রাজস্বের প্রথম আয়ের উৎস, সেটা হচ্ছে আয়কর। দ্বিতীয়টা যদি আমরা বলি, সেটা হচ্ছে মূল্য সংযোজন কর, ইংরেজিতে যাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। এই আমাদের বাংলাদেশ সরকার 1992 সাল থেকে এই মূল্য সংযোজন কর ধার্য করছে। মূলত বিক্রিত দ্রব্যের উপরই মূল্য সংযোজন কর বসানো হয় এবং এই মূল্য সংযোজন কর থেকে সরকার বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে। এরপর সরকারের কর রাজস্বের আরেকটা অংশ হচ্ছে বাণিজ্য শুল্ক। আমাদের দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী সরকার আমদানি এবং রপ্তানি করে থাকে, এই আমদানি এবং রপ্তানির উপরে সরকার যে শুল্কটা আরোপ করে থাকে সেটাকে বলা হয় বাণিজ্য শুল্ক। এই বাণিজ্য শুল্ক থেকে সরকার একটা অর্থ আয় করে থাকে, যেটা কর রাজস্বের মধ্যে পড়ে এবং এটা বাংলাদেশ সরকারের আয়ের আরেকটা উৎস। এরপর হচ্ছে আবগারি শুল্ক। আমাদের দেশে যে দ্রব্য সামগ্রী আমাদের দেশের অভ্যন্তরে উৎপন্ন হয় এবং সেই দ্রব্য সামগ্রীর উপর যে শুল্ক ধার্য করা হয় তাকে বলা হয় আবগারি শুল্ক। এই আবগারি শুল্ক যেমন চিনির উপরে, তারপরে চায়ের উপরে এবং বিভিন্ন যে দ্রব্য সামগ্রী আমাদের দেশে উৎপন্ন হয় সেই দ্রব্য সামগ্রীর উপরে সরকার যে শুল্কটা ধার্য করে থাকে সেটা হচ্ছে আবগারি শুল্ক। এই আবগারি শুল্ক থেকে সরকার একটা আয় করে থাকে, এটা কর রাজস্বের অন্তর্ভুক্ত এবং এটা সরকারের আয়ের একটা উৎস। এরপর হচ্ছে সম্পর্ক শুল্ক। এখন দেখা যাচ্ছে যে মূল্য সংযোজন কর বা ভ্যাটের পরেও অনেক সময় সরকার বিক্রিত দ্রব্যের উপর কর ধার্য করে থাকে, সেই করটাকে বলা হয় সম্পর্ক শুল্ক। এই সম্পর্ক শুল্ক থেকেও সরকার অর্থ আয় করে থাকে। এরপর এটা হচ্ছে ভূমি রাজস্ব। আমাদের দেশে ভূমি রাজস্ব, এই বিষয়টা যদি আমরা নিয়ে আলোচনা করি, আমরা জানি যে ভূমির আদি এবং অক্ষয় ক্ষমতা ব্যবহারের জন্য ভূমির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকে খাজনা বলে। আসলে ভূমি রাজস্ব মূলত জমির খাজনাকে বোঝানো হয়। জমি বুক দখলের জন্য সরকারকে ভূমির মালিক যে অর্থ প্রদান করে সেটাকে আমরা খাজনা বলে থাকি এবং এটাকে আমরা কিন্তু ভূমি রাজস্বের মধ্যে পরিগণিত হয় এবং ভূমি রাজস্বের মাধ্যমে সরকার প্রচুর পরিমাণ অর্থ আয় করে থাকে। সরকার স্বাধীনতা উত্তর 25 বিঘা পর্যন্ত জমির ভূমি খাজনা মাফ করে দিয়েছিল। পরবর্তী সময়ে এক্ষেত্রে ভূমি রাজস্বের পরিমাণ আস্তে আস্তে কমতেছিল, কিন্তু এখন সরকার আবার খাজনা আদায় করতেছে জনগণের কাছ থেকে, ফলে ভূমি রাজস্বের মাধ্যমে সরকার একটা অর্থ আয় করতে সক্ষম হচ্ছে। এটা হচ্ছে ভূমি রাজস্ব এবং সরকারের আয়ের একটা উৎস। এরপরে হচ্ছে যানবাহন শুল্ক। আমাদের দেশে বিভিন্ন ধরনের যানবাহন আছে, এই যানবাহন ক্রয় করার ফলে, ক্রয় করার পরে সরকারকে এই যানবাহনের একটা লাইসেন্স করতে হয় এবং এই লাইসেন্সটাই হচ্ছে যানবাহনের শুল্ক এবং এই সেই যানবাহনের শুল্ক থেকে সরকার একটা বিশাল পরিমাণ অর্থ আয় করে থাকে। এটা সরকারের আয়ের উৎস। এছাড়াও সরকার অন্যান্য ক্ষেত্র থেকে, যেমন প্রমোদ কর, পর্যটন কর, বিভিন্ন ধরনের কর থেকে সরকার বিভিন্নভাবে আয় করে থাকে। এরপরে আমরা দেখবো সেকেন্ডটা, যেটা যে সরকারের কর বহির্ভূত রাজস্ব। যেটা কর বহির্ভূত রাজস্ব, যেটা মূলত করের আওতায় পড়ে না, করের বাইরে, যেমন রাষ্ট্রায়ত্ত শিল্প। আমাদের দেশে যদি শিল্পের কথা দেখি, আমরা আলোচনা করেছিলাম যে আমাদের দেশে শিল্প মূলত ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, বিভিন্ন ধরনের শিল্প আছে। এই শিল্পগুলো কিছু শিল্প আছে বেসরকারি, আবার কিছু শিল্প আছে সরকারি শিল্প। যে সরকারি বৃহৎ শিল্পগুলো যেগুলো, সেই বৃহৎ শিল্পগুলো, রাষ্ট্রায়ত্ত বৃহৎ শিল্প, যেমন চিনি শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্প, এই সমস্ত শিল্প থেকে সরকার প্রচুর পরিমাণে অর্থ আয় করে থাকে। এটা কিন্তু সরকারের কর বহির্ভূত রাজস্ব আয়ের একটা উৎস। এরপর হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আমাদের
দেশের ব্যাংকগুলোও যদি আমরা হিসাব করি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এখানেও কিন্তু দুইটা আমরা দেখব, একটা হচ্ছে সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংকগুলো বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূর্বালী ব্যাংক, জনতা ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংক আছে। আমরা এই ব্যাংক থেকে সরকার বেশ কিছু পরিমাণ অর্থ আয় করে থাকে, এটা কিন্তু সরকারের রাজস্ব আয়ের একটা উৎস। এরপর হচ্ছে অর্থনৈতিক সেবা। অর্থনৈতিক সেবা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এখানে বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, বিভিন্ন ধরনের পার্ক, এই সমস্ত কিছু থেকে সরকার কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আয় করে থাকে। এটা কিন্তু কর বহির্ভূত রাজস্বের একটা অংশ, এখানে সরকারের একটা আয়ের একটা উৎস, সেটা হচ্ছে অর্থনৈতিক সেবা। এরপরে হচ্ছে রেলওয়ে। আমাদের বাংলাদেশের রেলওয়ের যে অবস্থা, আগে রেলওয়ের অবস্থা খুব একটা ভালো ছিল না, বর্তমানে রেলওয়ের কে আধুনিকায়ন করা হয়েছে এবং রেলওয়ের আধুনিকায়নের ফলে রেলওয়ে থেকে সরকার এটা বিপুল পরিমাণ অর্থ কিন্তু সরকার আয় করতেছে এবং সেটা সরকারের আয়ের একটা উৎস। এরপর হচ্ছে ডাক বিভাগ। আমরা জানি যে ডাক বিভাগ থেকে সরকার, ডাক বিভাগের আধুনিকায়ন এবং উন্নয়নের ফলে ডাক বিভাগ থেকে সরকার অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে এবং এটা সরকারের একটা আয়ের একটা উৎস। এরপর হচ্ছে ভাড়া ইজারা। সরকার বিভিন্ন ধরনের, সরকারের যে বিভিন্ন ধরনের সম্পদ আছে সেই সম্পদগুলো ভাড়ার মাধ্যমে, ইজারার মাধ্যমে খাটানো হইতেছে এবং সেখান থেকে সরকার কিন্তু অর্থ আয় করতেছে, এটা সরকারের আয়ের আরেকটা উৎস। এটা হচ্ছে টুল এবং লেভি। টুল বিষয়টা হচ্ছে যে জনগণ যখন কোনো রাস্তা এবং রাস্তা অথবা ব্রিজ ব্যবহার করার ফলে যে টুলটা প্রদান করতেছে ওইখান থেকে কিন্তু সরকার আয় করতেছে এবং সেটা সরকারের একটা আয়ের উৎস। বিশেষ করে আমরা যদি বলি যে যমুনা সেতু সহ বিভিন্ন ধরনের সেতু বা ব্রিজ যেগুলো আছে সেগুলো কিন্তু সরকার সেখান থেকে টুল সংগ্রহ করতেছে এবং সেই টুলের মাধ্যমে সরকার আয় করতেছে। এরপরে হচ্ছে বনভূমি। আমাদের যে বনভূমি আছে এটা সরকারি বনভূমি এবং সেই বনভূমির থেকে সরকার কিন্তু আয় করে থাকে। বিশেষ করে বনভূমির কাঠ, মোম, গুলপাতা এবং বিভিন্ন কিছু সেখান থেকে কিন্তু সরকার প্রচুর পরিমাণে অর্থ আয় করে থাকে। এগুলো হচ্ছে সরকারের আয়ের উৎস। তারপরে আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে সরকারের আয়ের উৎস সময়, সরকারের আয়ের উৎস সময়কে আমরা দুইভাবে আয় করেছিলাম, একটা হচ্ছে কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব। এই কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব এই দুই রাজস্বের মাধ্যমে সরকারের আয়ের উৎস এবং সেখান থেকে সরকার আয় করে থাকে এবং সেই আয়টা পরবর্তী সময় জনগণের কল্যাণের জন্য ব্যয় করে থাকে। তাহলে আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সরকারের আয়ের উৎসের সময়, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।